আমার আশা উদ্দেশ্য একটাই, আমরা গত 6 মাস থেকে একটা পরিকল্পনা করে আসছি। সে পরিকল্পনাটা হলো আমরা একটা কমিটি গঠন করতে চাচ্ছিলাম, আমি করতে চাচ্ছি। এর সুবাদে আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা করতেছি বা করবো, আমরা আরও প্রতিবন্ধকতা আসবে, সকলে আমরা করার চেষ্টা করবো, যেখানে কিন্তু সবার সাহায্য নেব। এখন আমার কথা মেন কারণটা হলো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, যে যে অবস্থানে থাকেন, যে যেখানে থাকেন, শারীরিক মানসিক আর্থিক বলবো না, শারীরিক এবং মানসিক এই দুটো দিক দিয়ে সাহায্য করলে আপনারা অনেক কিছু যেতে পারবেন। আমাদের এখানে উদ্দেশ্য এক, কত এক, আমরা কাউকে ছোটো করে দেখি নাই, কাউকে বড়ো করে দেখি নাই। আমরা উদ্দেশ্য রাখছি সবাইকে এক সৃষ্টিতে দেখবো, যে যেখানে বিশেষ করে টোয়েন্টি বেসে তারা যে যেখানে থাকুক না, যে কোনো সমস্যা হলে দুর্যোগ হতেই পারে, একটা মানুষের জীবনে আসতেই পারে, সেই সময় আপনার সাথে তাকে সাহায্য করার চেষ্টা করবো। উদ্দেশ্য তো আমাদের সবার এক হয়, তো একটা উদ্দেশ্য সফল করতে হলে একটা কমিটি প্রয়োজন আছে, একটা উদ্দেশ্য সফল করতে হলে একটা লক্ষ্য পৌঁছাতে হলে নির্দিষ্ট একটা রেখা ধরে আমাদেরকে অগ্রসর হতে হবে। এলোমেলোভাবে আমাদের প্রধান পদ যাত্রা করি, আমাদের যাত্রা আমরা সফল করে আনতে পারবো না, এমনি আমরা তাকে পৌঁছাতে পারবো না। এই সুবাদে আমার ব্যক্তিগতভাবে আমার মনের থেকে একটা আত্মবিশ্বাস, আমরা সবাই সহযোগিতা করবো, সহযোগিতা করে সুন্দর একটা কবিতা পাওয়া দিব টোয়েন্টি ফাইভ ডেজ থেকে, যেটা এই বাংলার মাটিতে না যতদিন বাংলাদেশ থাকবে হয়তো ততদিন এটা স্মরণীয় হয়ে থাকে, যদি আমরা সেভাবে উঠে যেতে পারি এতদিন না পারি হয়তো এটা এখানে বিলীন হয়ে যাবে। এখন আমাদের ভিতর অনেকেই ক্যান্ডিডেট আছে, অনেকে প্রত্যাশী আছে বা অনেকে নারী গৌরব প্রকাশ্য অপ্রকাশ্য গৌরব বিভিন্নভাবে আছে, তো যারা আছেন আমরা অলরেডি জেনে গেছি অনেকের কথাগুলো, অনেকের এখনও জানি নাই। বিশেষ করে যারা আমাদের ছাত্রদের পক্ষ থেকে আমরা বিশেষ করে জেনে নিয়েছি, কিন্তু ছাত্রীদের পক্ষ থেকে আমরা এখন কোনো ওইরকম পাই নাই যে আমি একটা পজিশন চাচ্ছি বা আমাকে পজিশনে মানাই কিনা। বলতে পারে ছাত্রী যারা আছে ভাই আপনারা বলতে পারেন, সাউট রাখবেন না, মনে সন্দেহ রাখবেন, আমরা একটা দেওয়ার মানিক না, আমরা নেওয়ার মানিক না, বাট আপনি একটা জিনিস যদি আমাদের সাথে উপস্থাপন করেন সেই সময় আমরা জিনিসগুলো আপনাদেরকে সবাই উপস্থাপন করতে পছন্দ করবে, সম্মুখীক্রমে যদি আপনি সে পদের যোগ্য হন অবশ্যই পাবেন, সর্বসম্মুখীক্রমে যোগ্য হতে হবে। আর আমি একা একা উত্তর বলে দিলে অন্য সর্বপ্রথম সিক্রেটারি হবে না, আমি একা একটা কমিটি পরিচালনা করবো না, এই কমিটিকে পরিচালনা করবো টোয়েন্টি ফাইভ ডেজ, 300-400 জন স্টুডেন্ট আছে, হয়তো কেউ উপস্থিত থাকবে কেউ থাকবে না, কেউ আসবে কেউ আসবে, কিন্তু তার এখানে একটা অধিকার থেকে যাবে, সে অধিকারটা হলো এটা যে লোকটা দূরে থাকবে আসবে না, সে টোয়েন্টি ফাইভ ডেজের পরে ইনফরমেশান জানতে হবে কার কাছে যাবে, আমি মানে হয়তো পাবে না, পুলিশ সার্ভিসার আর চিনবে না, ইচ্ছে যদি একটা কমিটি থাকে তাহলে কারণ আপনি জানবে যে আমাদের একটা কমিটি আছে, তো ভাইয়ের সাথে যোগাযোগ করবে, তাহলে হয়তো সে এই সুযোগটা পাবে। আর দ্বিতীয়ত হলো এখানে আমরা যারা তামিল লয়ার বা পুলিশের লয়ার বলা হয়, আমরা যারা পুলিশের লয়ার অনেক সঙ্গে যারাই দেখতেছি কোর্টে যাবো কি যাবো না সেটা আমার মুখ্য বিষয় না, সবচেয়ে মুখ্য বিষয়টা আমাদের জানা, আর জানতে হলে সবার সাথে চলতে হবে, ছোট লোকের সাথে চলতে ছোট দিকে জানবে, বড় লোকের সাথে চলতে বড় দিকে জানবে, আর আপনি যদি ছোট লোকের সাথে চলেন না বড় লোকের সাথে চলেন না মাঝামাঝি কন্ডিশন আসে একসময় আপনি কিছু জানবেন না, আমি কে আমাকে চিনবেন না, আপনি কে নিজেকে জানবেন না, সুতরাং সবাই যে যাদের অবস্থান থেকে আমাকে আপনি উপদেশ দিচ্ছি না বা এক্সাম্পলও দিচ্ছি না, আমি জাস্ট আমার বক্তব্যগুলো এই সুবাদে আমি আশা করবো আপনারা সবাই একটা কমিটি গঠন করে আপনাদের সহযোগিতা করবেন, আমাদের হাতে এখনো পর্যাপ্ত সময় আছে, তবে আমরা যত তাড়াতাড়ি করতে পারবো ততই আমাদের জন্য একটা মঙ্গলজনক হবে। এখন এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা না করবো টোয়েন্টি ফাইভ বেস আপনি টোয়েন্টি ফোর বেস আমাদের কিছু অফার আছে।